प्रथमे जे अंकटा समाधान करब सेटा एकबार देखे नेई। 30 मीटर दीर्घ एक जमी चाष करते 150 टाका खरच होयेछे। जमीटर प्रस्थ जदि 5 मीटर कम हतो तबे खरच हतो 120 टाका। जमीटर प्रस्थ निर्णय करो। जारा अंके खूब दुर्बल तादेर बोलबो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते, ताहले अंकटा बुझते अनेक सुविधा हबे। अंक शुरू करार आगे एकटा कथा बोले नि, विभिन्न धरनेर अंक निये एर आगे आमी आमार चैनेले अनेकगुलो भिडियो आपलोड करेछि एबं सेई सब भिडियोगुलो देखते जारा आग्रही आमी तादेर जन्य लिंकगुलो डेस्क्रिप्शन बक्से दिए दिच्छि। जारा आमार चैनेलटिके एखोनो सबस्क्राइब करेननि तारा आमार चैनेलटिके सबस्क्राइब करे बेल बाटनटिते क्लिक करे देबेन, जाते आमार परेर भिडियोगुलोर खबर संगे संगे पे जाए। तारा आमारे वीडियो प्रथम बार देखछेन तादेर जानाई जे आमी उत्पल चौधुरी एवं आमार चैनलेर नाम पॉलटेक बांगला। ताहले शुरू करा जाक। प्रश्नटा कि बोलछे, 30 मीटर दीर्घ एकटा जमी चाष करते 150 टाका खरच होयेछे। एकटा जमी चाष करते खरच होयेछे 150 टाका, जे जमीटार दैर्घ्यटा एखाने दावा आछे। जमीटार प्रस्थ जदि 5 मीटार कम हतो, जमीटार प्रस्थ कत सेटा आमरा जानि ना, जदि जमीटार प्रस्थ 5 मीटार कम हतो ताहले खरच हतो 120 टाका। জমিটির প্রস্থ নির্ণয় করো। আমরা আগে মানেটা বুঝে নেই। এই হলো একটা আয়তাকার জমি, কারণ জমিটার প্রস্থ নির্ণয় করতে হবে আর দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্যটা বলে দিয়েছে 30 মিটার, কিন্তু প্রস্থটা আমরা জানি না। চাষ করা হয়েছে মানে এই আয়তাকার জমিটা যে জায়গাটা দখল করে আছে সেটা হচ্ছে এই আয়তাকার জমির ক্ষেত্রফল। চাষ করা হয়েছে এই জমিটাতে, যদি ধরে নেই যে এই জমিটার প্রস্থ হচ্ছে এক্স মিটার, তাহলে ক্ষেত্রফল হবে কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 30x বর্গমিটার। এই 30x বর্গমিটার জমি চাষ করতে খরচ হয়েছে 150 টাকা, এটা আমরা এখন বুঝতে পারলাম। এরপরে জমিটার প্রস্থ 5 মিটার কমে গেছে, অর্থাৎ তখন জমিটার প্রস্থ হচ্ছে এক্স মাইনাস 5 মিটার, দৈর্ঘ্য তখন 30ই আছে, তা তখন ক্ষেত্রফল কী হবে? 30 × x মাইনাস 5 বর্গমিটার। আমরা একটু আগে পেয়েছি কি যে 30x বর্গমিটার জমি চাষ করতে খরচ হচ্ছে 150 টাকা, তাহলে এত বর্গমিটার জমি চাষ করতে খরচ হচ্ছে কত টাকা সেটা আমরা এখান থেকে ঐকিক নিয়মের সাহায্যে বার করতে পারবো। আবার এত বর্গমিটার জমি চাষ করতে খরচ হচ্ছে 120 টাকা সেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, তাহলে এই দুটোকে সমান করলেই আমরা একটা সমীকরণ পেয়ে যাব এবং সেই সমীকরণটা সমাধান করে আমরা x এর মানটাও পেয়ে যাব। দেখা যাক এখন অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। একটি জমির দৈর্ঘ্য 30 মিটার এবং ওই জমি চাষ করতে খরচ হয় 150 টাকা। আমি করি ওই জমির প্রস্থ x মিটার, সুতরাং ওই জমির ক্ষেত্রফল হলো 30 × x এত বর্গমিটার, সমান 30x বর্গমিটার। জমিটির প্রস্থ 5 মিটার কম হলে জমিটির প্রস্থ তখন হয় x মাইনাস 5 মিটার, সুতরাং তখন ওই জমির ক্ষেত্রফল, দৈর্ঘ্য 30ই আছে
আর প্রস্থ হয়ে গেছে এক্স মাইনাস পাঁচ, তাহলে তিরিশ গুণ এক্স মাইনাস পাঁচ বর্গমিটার, এত বর্গমিটার। এবারে এত বর্গমিটার হলো যখন জমিটার প্রস্থ পাঁচ মিটার কম হলো। তিরিশ এক্স বর্গমিটার জমিতে চাষ করতে খরচ হয় ১৫০ টাকা। তাহলে এক বর্গমিটার জমিতে চাষ করতে খরচ হবে এর থেকে কম এত টাকা। তিরিশ ইন্টু এক্স মাইনাস ৫ বর্গমিটার জমিতে চাষ করতে ১৫০ বাই তিরিশ এক্স গুণ তিরিশ ইন্টু এক্স মাইনাস ৫ তিন ১৫ ৪৫, দুটো শূন্য ইন্টু এক্স মাইনাস ৫ বাই তিরিশ এক্স টাকা। সুতরাং প্রশ্নানুসারে ৪৫০০ ইন্টু এক্স মাইনাস ৫ বাই তিরিশ এক্স সমান ১২০, বা ৪৫০০ ইন্টু এক্স মাইনাস ৫ সমান ১২০ ইন্টু তিরিশ এক্স, বা ৪৫০০ এক্স মাইনাস পাঁচ পাঁচে ২৫, চার পাঁচে ২০ আর দুয়ে ২২, দুটো শূন্য তিন ১২ ৩৬, দুটো শূন্য এক্স, বা ৪৫০০ এক্স মাইনাস ৩৬০০ এক্স সমান ২২৫০০, বা ৯০০ এক্স সমান ২২৫০০, বা এক্স সমান ২২৫০০ বাই ৯০০। এখান থেকে শেষ থেকে দুটো শূন্য কেটে গেল, তিন দিয়ে কাটি, তিন দিয়ে ৯, তিন সাথে ২১, তিন পাঁচে ১৫, তিন এটা হয় ২৫, বা এক্স সমান ২৫। আমরা এক্স ধরেছিলাম জমিটার প্রস্থ, সুতরাং জমিটির প্রস্থ ২৫ মিটার। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কের সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য ৩০ মিটার এবং প্রস্থ ১৮ মিটার, ঘরটির মেঝে বাঁধাতে ৩ ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে নির্ণয় করো। আমরা আগে একটু ছবি এঁকে অঙ্কটার মানে বুঝে নেই। প্রথমে হলো একটা আয়তক্ষেত্রাকার হল ঘর আছে যার দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য হলো ৩০ মিটার, প্রস্থ হলো ১৮ মিটার। ঘরের মেঝে বাঁধাতে ৩ ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলো বর্গাকার টালি লাগবে। টালিটা হলো বর্গাকার, ঘরটার মেঝেটা হলো আয়তাকার এবং টালিটা হলো বর্গাকার। পরিমিতির অঙ্কের সমাধানের সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে সব এককগুলো একজাতীয় কিনা। এখানে দেখছি ঘরের দৈর্ঘ্যের একক হলো মিটার, প্রস্থের একক হলো মিটার, কিন্তু টালির বাহুর দৈর্ঘ্যের একক হলো ডেসিমিটার। আমাদের সব এককে একজাতীয় এককে পরিণত করে নিতে হবে। এখন এখান থেকে আমরা অঙ্কটার সমাধান কিভাবে করব। না, এই আয়তাকার ঘরের মেঝে যতটা স্থান অধিকার করে আছে সেটা বোঝাচ্ছে ওই আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল। আবার এই টালিটা যতটা স্থান অধিকার করে আছে সেটা হলো ওই টালির ক্ষেত্রফল। একটা বর্গাকার টালির বাহুর দৈর্ঘ্য থেকে প্রথমে একটা টালির ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে একটা টালি দিয়ে মেঝের কতটা বর্গ ডেসিমিটার জায়গা বাঁধানো যাবে সেটা জেনে যাব। এখন মেঝের দৈর্ঘ্য আর প্রস্থের এককে প্রথমে ডেসিমিটারে পরিণত করে নেব, তারপরে মেঝের ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করব। তাহলে মোট কত বর্গ ডেসিমিটার জায়গা বাঁধাতে হবে সেটা আমরা জেনে যাব। এখন একটা টালির ক্ষেত্রফল যত বর্গ ডেসিমিটার হবে তত বর্গ ডেসিমিটার মেঝে বাঁধাতে লাগবে একটা টালি, মেঝের ক্ষেত্রফল যত বর্গ ডেসিমিটার হবে
তত বর্গ ডেসিমিটার মেঝে বাঁধাতে কতগুলো টালি লাগবে সেটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে সহজেই নির্ণয় করতে পারবো। তাই দেখা যাক অঙ্কের সমাধান কিভাবে করা যায়। প্রথম হলে এককগুলো সব একই জাতীয় হবে, তাহলে আমরা এইভাবে লিখি আয়ত ক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্য সমান 30 মিটার। মিটারকে আমাদের ডেসিমিটারে নিতে হবে, তাহলে 30কে আমরা 10 দিয়ে গুণ করব, এটা হলো ডেসিমিটার, তাহলে এটা হবে 300 ডেসিমিটার। এবং প্রস্থ, প্রস্থ বলেছে 18 মিটার, তাহলে 18 মিটার একে ডেসিমিটারে নেব কিভাবে, ওই একইভাবে 10 দিয়ে গুণ করে 18 × 10 ডেসিমিটার অর্থাৎ 180 ডেসিমিটার। সুতরাং ঘরটির মেঝের ক্ষেত্রফল সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা হবে বর্গ ডেসিমিটার, 3 × 18 = 54, 1, 2, 3 এত বর্গ ডেসিমিটার। তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল পেয়ে গেলাম। আবার বর্গাকার টালির বাহুর দৈর্ঘ্য 3 ডেসিমিটার, সুতরাং একটি বর্গাকার টালির ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহুর বর্গ, তাহলে 3 বর্গ এত বর্গ ডেসিমিটার, এটা হলো 9 বর্গ ডেসিমিটার। 9 বর্গ ডেসিমিটার মেঝে বাঁধাতে লাগে একটি টালি, তাহলে 1 বর্গ ডেসিমিটার মেঝে বাঁধাতে লাগবে 1 × 9টি টালি, আর 54,000 বর্গ ডেসিমিটার মেঝে বাঁধাতে লাগবে 1 × 9 = 54,000টি টালি, 9×6 = 54, 3×0 = 6,000টি টালি। প্রশ্নে বলেছিল ঘরটার মেঝে বাঁধাতে কতগুলো বর্গক্ষেত্রাকার টালি লাগবে নির্ণয় কর। ঘরটির মেঝে বাঁধাতে 6,000টি টালি লাগবে। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। এই ধরনের অঙ্ক নিয়ে আরো ভিডিও পেতে আগ্রহী হলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিতে এবং শেয়ার করতেও ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক।